এর আগে আমি গত বিধানসভা নির্বাচন শুধু নয়, গত 4-5 বছর ধরেই এখানে প্রত্যেকের সাথেই মোটামুটি আমার মুখ চেনা, কারণ এতগুলো মিটিং আর এতগুলো প্রোগ্রাম আমি এখানে করেছি, ফলে আমার কাছে এটা অচেনা মাটি নয়। এখন আমার উল্টো দিকের লোকেরা কাদের পাঠাবেন আমি জানি না, লালবাড়ি থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন, মানুষ চেনেন না, মাটি চেনেন না, গন্ধ চেনেন না, কিন্তু আমার প্রচুরবার আসা, মিটিং মিছিল করা, এখানকার নেতৃত্বদের সাথে পরিচয় আছে, এবং সত্যি খুব ভালো লাগছে যেভাবে এখানে এনারা স্বাগত জানালেন এবং আমরা সবাই কনফিডেন্ট। দেখুন কত ভোটে সে অঙ্কটা তো আমি বলতে পারবো না, তবে আমরা জিতছি এইটুকু বিষয়ে আমরা নিশ্চিত, তমলুকের মানুষ আমাদের সঙ্গে আছেন এইটুকু ব্যাপারে আমরা নিশ্চিত, কত ভোটে জিতছি সেই অঙ্কটা, তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি নির্বাচন যখন প্রচার শেষ লগ্নে যাবে তখন গিয়ে আমি আপনাদের মার্জিনটা বলে দিতে পারবো, আজকের দিনই বলতে পারছি। এখনো তো ঘোষণা হয়নি মনে হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্রার্থী হন ভালো, আমি স্বাগত জানাচ্ছি, আমার উল্টো দিকে সমস্ত প্রতিদ্বন্দ্বীকে স্বাগত জানাই, কিন্তু আমার কথা হচ্ছে এতদিন বিচার ব্যবস্থার সাথে যুক্ত থাকলেন, হঠাৎ করে মুড চেঞ্জ হলো, পলিটিক্সে ঢুকে গেলেন, ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে দিল, তার যে আবার দুদিন পর মুড চেঞ্জ হয়ে তিনি বলবেন না না বাবা রাজনীতি আমি আর করবো না, তখন এলাকার মানুষ কপাল চাপড়াবে বসে বসে, এইরকম রিস্ক এলাকার মানুষ নেবেন না। আর একটা জিনিস আমি জানি, দেখুন একজন আমি তো মোটামুটি এই প্রজন্মের একজন, মোটামুটি 30-এর নিচেই আমার বয়সটা, এই প্রজন্মের একজনকে দলনেত্রী প্রার্থী করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন একটাই কারণে, কারণ অনেক দৌড়তে হবে আমাদের, দৌড়ে গোটা তমলুকের এলাকা মহিষা দল থেকে ময়না সবার পাশে দাঁড়াতে হবে। এখন আমার একটাই বক্তব্য, একজন 60 বছরের লোক দৌড়বেন, একটা 28 বছরের ছেলে আমিও দৌড়বো, মানুষের পাশে 5টা বছরে দৌড়তে কিন্তু আমার একটু সুবিধাই হবে বেশি, তো এলাকার মানুষ সেটা বিবেচনা করবেন বলেই আমাদের বিশ্বাস। আর বাদবাকি প্রত্যেককে শ্রদ্ধা, প্রত্যেককে স্বাগত, তারা আসুন, লড়াই হবে, একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হোক, তমলুক একটা আদর্শ নির্বাচন হোক, এটাই চাই। হ্যাঁ নন্দীগ্রাম থাকুক না, নন্দীগ্রাম এবার আমাদের লিড হবে, অলরেডি পঞ্চায়েতে আমরা 10,000 ভোট এগিয়ে রয়েছি নন্দীগ্রামের জেলা পরিষদের হিসাবে, 10,000 সামথিং ভোটে, তো স্বাভাবিকভাবে আমাদের লিড হবে বলেই আমরা বিশ্বাস করি, নন্দীগ্রাম আমরা আমাদের ভালো ফলাফল হবে, এবং শুধু নন্দীগ্রাম না 7টা বিধানসভা থেকে আমরা ভালো ফল করবো বলেই বিশ্বাস করি। দাদা আপনি আজকে নন্দীগ্রাম যাচ্ছেন, গতকাল দেখা গেল নন্দীগ্রামে কিছু না, আমি যতদূর খবর পেলাম তারা তৃণমূল কংগ্রেস কর্মী নন, তারা সিপিএম কর্মী, আমি আপনাদেরই সংবাদ মাধ্যমে টিভিতে দেখেছি তারা নাকি সিপিএম কর্মী, আর সিপিএম কর্মীরা বিজেপিতে যাবেন এতে অসুবিধার কোনো কারণ নেই, কারণ সিপিএম আর বিজেপির ভোট ব্যাংকটা একই। এখন মীনাক্ষী বিধানসভায় 5,000 ভোট পেয়েছিল, বিজেপির টার্গেট হচ্ছে ওই 5,000 ভোটকেও যদি ওদের দিকে আনা যায়, এই জন্য জয়নিং টয়নিং করাচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস যে কোনো পার্টিরই আমাদের বিরোধী দলের ভোট কমবে সেটা তৃণমূল কংগ্রেসে এসে যুক্ত হবে, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উন্নয়ন পেয়েছেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা কাজ পেয়েছে। বার্তা একটাই, পঞ্চায়েত আমাদের, সরকার আমাদের, 7টার মধ্যে 4টে বিধানসভার বিধায়ক আমাদের, লোকসভা সিট যদি আমাদের হয় আমরা কাজ করতে পারবো, আমরা উন্নয়ন করতে পারবো, এবং আমরা তমলুকের মানুষের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরতে পারবো, তমলুকের প্রবলেমের কথা এতদিনের সাংসদরা কবার তুলে ধরেছেন আমার সংশয় আছে, যদিও তাদেরকে আমরাই টিকিট দিয়েছিলাম, আমাদের দল থেকেই টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু দল মাঝে মধ্যেই ভুল করে, আমাদেরও সেই ভুল হয়েছিল, একটা পরিবারের হাতে এলাকাকে তুলে দেওয়া আজকের দিনে যে কারণে আমাদের প্রশ্ন শুনতে হচ্ছে, এটা তো এই পরিবারের গড়, ওই ব্যক্তির গড়, আসলে কোনো মাটি কারোর গড় হয় না, আমরা এখন রাজতন্ত্রে নেই, আমরা গণতন্ত্রে আছি, ফলে কোনো ব্যক্তির গড় কোনো পরিবারের গড় বলে কিছু হয় না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি মানুষের উন্নয়ন মানুষের কাজ এবং তমলুকের মানুষের সমস্যার কথা তুলে ধরা, আমরা চাই আগামী 5 বছর পর আমরা জেতার পর আমাদের টার্গেট তমলুকের প্রত্যেকটা মানুষের মুখে যেন আগামী 5 বছর পরে হাসি থাকে, এটা আমাদের মূল লক্ষ্য, আর বাদবাকি কী করবো আমরা না করবো সবটাই মানুষের সামনে ধীরে ধীরে তুলে ধরবো। লোকসভা ভোটে বিরোধীরা কিন্তু প্রচার করবে, আপনাদের বহু নেতা মন্ত্রী এখনো জেলে আছে, দেখুন আমাদের নেতা মন্ত্রীরা জেলে আছে কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি, আর শুভেন্দু জেলে নেই কারণ বিজেপি করে, সোজা হিসাব, শুভেন্দু যদি আজকে বিজেপি না করতো জেলে থাকতো, এই শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিলেন তাপস রায় নাকি মিউনিসিপ্যালিটি স্ক্যামে জড়িত, সেই তাপস রায় যখন বিজেপিতে যোগ দিলেন সুজন শুভেন্দুবাবু হয়েছেন সজ্জন ব্যক্তি, অজিত পাওয়ার থেকে শুরু করে একের পর এক নেতা হেমন্ত বিশ্ব শর্মা, দেখুন না প্রত্যেকের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ করেছিল, আজকে বিজেপিতে যাওয়ার পর তারা প্রত্যেকে সাধু হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তো আমাদের বক্তব্য হচ্ছে বিজেপি না করার অপরাধে যদি আমাদের 4 জন নেতা জেলে থাকেন, তো আমরা এই জেলে থাকাটাকে আমরা মনে করছি যে স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়েছিল তাদের অনেককে জেলে থাকতে হয়েছিল, তা আমরা ওরকমই একটা শক্তির বিরুদ্ধে লড়ছি। হ্যাঁ আমাদের কোনো নেতা যে কিছু করেননি এ কথা তো আমরা বলছি না, আমরা দল থেকে যাদের সরিয়েছি তাদের কথাটা বাদ, বাদবাকি আরও প্রচুর নেতা আছেন যাদেরকে এমনি এমনিও তারা জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কোনো এফেক্ট নেই, তার কোনো ইম্প্যাক্ট নেই, কারণ সাধারণ মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে দাঁড়িয়ে ভোট দেবেন, তার অভিজ্ঞতা, নরেন্দ্র মোদী 400 গ্যাসটাকে 1100 করেছেন, 17 টাকার কেরোসিন তেলটাকে 100 টাকা করেছেন, আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করেছেন, এই অভিজ্ঞতায় মানুষ ভোট দেবেন।